বিতর্কিত অঞ্চলের প্রেসিডেন্ট হারাতুনতিয়ান একটি ড্রোন হামলায় মারা গেছেন বলে দাবি করছে আজারবাইজান দেশটির বার্তা সংস্থা হাকাইক কাফ কাজে উঠে এসেছে এ তথ্য তবে কবে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি কোনো প্রতিক্রিয়া আসেনি আর্মেনিয়ার পক্ষ থেকেও গেল সাতাশ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগার্ন কারাবাক নিয়ে সংঘাত চলে আসছে আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত তবে কয়েক দশক ধরে তা দখল করে রেখেছে আর্মেনিয়ার সমর্থিত সন্ত্রাসীরা দুই দেশের চলমান সংঘাত বন্ধের জন্য রাশিয়ার উদ্যোগে এ পর্যন্ত দু দফায় যুদ্ধবিরতি হয়েছে তবে তা একবারও পুরোপুরি বাস্তবায়ন হয়নি